আমাদের খাদ্য তালিকায় ভাতের পরে ডালের স্থান। ডাল মূলত ছোলা, মটর, অড়হর, মাসকলাই, মুগ, মসুরের বীজকে বুঝে থাকি। এদেশে প্রায় সব রকমের ডালই চাষ হয়। এসবের মধ্যে মুগ অন্যতম। খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকর। রয়েছে যথেষ্ট বাজার মূল্য। দেশের বিভিন্ন অঞ্চলে মুগ ডালের আবাদ হয়ে থাকে। এর মধ্যে পটুয়াখালী, বরগুনা, বরিশাল এবং ভোলা জেলায় আবাদের পরিমাণ বেশি, প্রায় 80%। আমন ধান কাটার পর একসময় পটুয়াখালী এবং বরগুনার বেশ কিছু জমি পতিত থাকত। এখন সেসব জায়গাগুলো মুগ আবাদের ফলে চাষের আওতায় এসেছে। মুগের বেশ কয়েকটি জাত রয়েছে, কিছু স্থানীয় এবং কিছু উচ্চ ফলনশীল। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত 8টি জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে বাড়ি মুগ 6 সবচেয়ে জনপ্রিয়। এছাড়া বাড়ি মুগ 7 এবং বাড়ি মুগ 8 উৎকৃষ্ট জাত। আর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত 12টি জাতের মধ্যে বিনামুগ 8 এবং বিনামুগ 12 বেশ উপযোগী। বাড়িমুগ 6কে মেগা ভ্যারাইটি বলা হয়। দেশের দক্ষিণাঞ্চলের জন্য সবচেয়ে জনপ্রিয় জাত। হালকা লবণাক্ত এলাকায়ও আমন ফসল কাটার পর এই জাতটি চাষ করা যায়। হলুদ মোজাইক ভাইরাস এবং পাতায় দাগ রোগ সহনশীল। জীবনকাল 55 থেকে 60 দিন। দুইবার ছড়া সংগ্রহ করা যায়। হেক্টর প্রতি ফলন প্রায় 1800 থেকে 2000 কেজি। বাড়িমুগ 8-এর দানা ছোট। প্রথমবার প্রায় 80% ফসল একসঙ্গে তোলা যায়। জীবনকাল 60 থেকে 65 দিন। হেক্টর প্রতি গড় ফলন 1800 কেজি, যা বাড়িমুগ 3-এর দ্বিগুণের কাছাকাছি। বিনামুগ 8 গাছের উচ্চতা মাঝারি, জীবনকাল কম। বপন থেকে পরিপক্ক পর্যন্ত সময় লাগে 64 থেকে 68 দিন। বীজের আকার মাঝারি, বর্ণ উজ্জ্বল, কিছুটা খরা সহিষ্ণু। হেক্টর প্রতি গড় ফলন 1.8 টন। ভালোভাবে পরিচর্যা করলে সর্বোচ্চ 2.2 টন ফলন পাওয়া সম্ভব। এখানে মেইনলি দুইটা জাতের আবাদ হয়েছে, একটা বাড়িমুগ 6 এবং আরেকটা বিনামুগ 8। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা বাড়িমুগ 6-এর আবাদ হয়েছে এবং এই অঞ্চল মুগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। অনেক কৃষককে আমরা মুগের উপরে প্রদর্শনী দিয়েছি এবং তাদেরকে আমরা সবসময় পরামর্শ দিয়েছি তারা যাতে মুগটা লাইনে রোপণ করে, লাইনে বপন করে। কারণ লাইনে বপন করলে দেখা যাচ্ছে তারা দুই লাইনের ভিতর দিয়ে তারা হেঁটে খুব সহজেই যে মুগ বপনের 20 থেকে 25 দিন পরে আগাছা পরিষ্কার করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তারা এটা খুব সহজেই করতে পারে। সেই সাথে তারা যে কীটনাশক স্প্রে করে, সেই কীটনাশক স্প্রে করাটাও তাদের জন্য সুবিধা হয়। এবং যেহেতু মুগটা একটা স্বল্পকালীন একটা ফসল, মাত্র 55 থেকে 60 দিনে কৃষক মুগটাকে তার ঘরে উঠাতে পারে, যার ফলে কৃষক এটা নিয়ে খুবই আশাবাদী। অন্যান্য ফসলের মতোই মুগে রোগ পোকা হতে পারে, তবে রোগমুক্ত বীজ ব্যবহার, পরিচর্যা এবং পরিচ্ছন্ন চাষাবাদের মাধ্যমে বালাই প্রতিরোধ করা সহজ। তবে রোগ ব্যাধি হয়ে গেলে অবশ্যই প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করতে হয়। জৈবিক উপায়েও এদের দমন সম্ভব। মুগ ফসলে 15টি পোকা শনাক্ত করা গেলেও 2টি পোকা মুগের সবথেকে বেশি ক্ষতি করে থাকে। একটি হলো ফুলের থ্রিপস পোকা এবং ফল ছিদ্রকারী পোকা। কৃষকরা এই সমস্ত পোকা দমন করতে সঠিকভাবে না করার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা লাভবান হচ্ছে যে সঠিক সময়ে যদি এই পোকাটা দমন করা যায় তাহলে কম খরচে সঠিক নিয়মে পরিবেশকে উপকার করে এই পোকা দমন করতে পারে এবং তাদের ফলন প্রায় 25 থেকে 30% বৃদ্ধি পায়। ক্ষেত থেকে মুগ ডাল সংগ্রহ করতে কিছুটা বাড়তি শ্রমের প্রয়োজন হয়। এছাড়া অনেকগুলো জাত রয়েছে যেগুলোর ফল একসাথে পাকে না, তাই কয়েকবারে সংগ্রহ করতে হয়। তবে যে সকল জাতের ফল প্রায় একসাথে পাকে সেগুলো একবারেই সংগ্রহ করা যায়। এক্ষেত্রে ফসল পরিপক্ক হলে কাঁচি দিয়ে গোড়া থেকে গাছগুলো কেটে নিতে হয়, বীজ আলাদা করতে হবে, পরে রোদে শুকাতে হয়। পরবর্তীতে উত্তম উপায়ে বীজ সংরক্ষণ করতে হবে। আগে তো আমরা ওই সিটিমিটি ফালাইতাম, সেগুলো ওই বাঁচতে পারতাম না, কোপাইতে পারতাম না, নিড়াইতে পারতাম না, যার জন্য আমাদের সময়ও বেশি লাগতে আর ডাইলও কম হইতে। এবং এই লাইন দিয়া
অনেক উপকৃত হয়েছি আমরা। ফলন ভালো হয়েছে এবং ফল বেশি হয়েছে এবং লাভবান হইতে বছর বিক্রিতেও আমরা বেশি পাম। ফসলের বপন সময় এবং জাতের ভিন্নতার কারণে ফলনের কিছুটা পার্থক্য হয়ে থাকে, তবে সঠিক যত্ন আর সুষ্ঠু সার ব্যবস্থাপনার মাধ্যমে মুগ ডালের আশানুরূপ ফলন পাওয়া সম্ভব।